হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার হাজির হয়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, কি জানো কিভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সুপার পাওয়ার। আজকে কথা বলবো আমরা সুপার পাওয়ার নিয়ে। সুপার পাওয়ার তো হলিউডের মুভিতে প্রায়ই দেখে থাকি, থর, হাল্ক তাদের সুপার পাওয়ারকে নিয়ে। আজকে জানাতে যাচ্ছি তোমাদের বাস্তব জীবনের এরকম কিছু সুপার পাওয়ার যা সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়লে আমরা কখনোই বিশ্বাস করতাম না। নাম্বার এক, দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় তাদের চোখের সামনে থেকে হঠাৎ কি যেন পাস হয়ে গেল। তারা কিছুতেই বুঝতে পারছিল না যে আসলে তাদের চোখের সামনে থেকে কি চলে গেল। পরে সিসিটিভি ক্যামেরা জুম করে দেখা গেল মানুষের মতো কি একটা জিনিস খুব দ্রুত গতিতে তাদের চোখের সামনে থেকে উড়ে গেল। নাম্বার দুই, চায়নার একটি স্কুল বাসে বাচ্চাদের সাথে ঝগড়া হচ্ছিল। একটা ছেলে হাত তুলে সে মহিলাটাকে কি জানি বলতেছিল, এমন সময় সে মেয়েটা তার দিকে হাত তুলে কি জানি বলতেছিল। এমন সময় মেয়েটি উত্তেজিত হয়ে যা করলো তা আসলে বিশ্বাস করার মতো কোনো উপায় নেই। নাম্বার তিন, এক লোক তার পোষা কুকুরকে নিয়ে বাইরে বের হয়েছিল এবং তার হাতে থাকা মুঠোফোন দিয়ে তা ভিডিও করতেছিল। এমন সময় তার কুকুরটি কি জানি হয়ে গেল, সেই কুকুরটি হঠাৎই তার কাছ থেকে দৌড়ে অনেক দূরে পালিয়ে গেল। সে তার মুঠোফোনে ভিডিও চলাকালীন অবস্থায় ভিডিও করতেছিল, এমন সময় মোবাইলে যা ক্যাপচার হলো একটা লোক তার বাচ্চাকে শূন্যে উড়াচ্ছিল এবং তা উপভোগ করতেছিল। এটি একটি রাস্তা সিসিটিভি ক্যামেরা থেকে নেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দুটি গাড়ি একটু ডিস্টেন্স রেখে যাচ্ছিল, হঠাৎ করে তাদের চোখের সামনে থেকে কি জানি একটি গাড়ির মতো ছুটে যায়। তারা আজও বিশ্বাস করতে পারতেছিল না যে সেটা কি ছিল। নাম্বার পাঁচের যেটা আছে সেটা হচ্ছে যে একটি দোকানের সামনে এক ভিখারি বসেছিল, এমন সময় একটি ছেলে সে দোকানে কোনো রকম বাধা ছাড়াই সোজা সে দোকানের ভিতরে ঢুকে গেল এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবার দোকান থেকে বেরিয়ে আসলো। কিন্তু সিসিটিভি ক্যামেরায় সেই ঘটনাটি সম্পূর্ণ রেকর্ড হয়ে যায়। পরের দিন দোকানদার তা দেখে নিজেকে বিশ্বাস করতে পারতেছিল না যে এটা কি করে সম্ভব। নাম্বার ছয়ে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে যে একটি ভ্যান চালক রাস্তার মাঝখানে চলে আসে, এমন সময় একটি বড় কাভার ভ্যান খুব দ্রুত সেখান থেকে পাস করে যায়। কিন্তু কাভার ভ্যানের লোকটির মতে সেখানে ভ্যানওয়ালাটি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, কিন্তু সে গাড়ি থামিয়ে দেখে সেখানে লোকটি নেই, লোকটি অনেক দূরে আসে। নাম্বার 7, এক ব্যস্ত রাস্তায় হঠাৎ টাইম ট্রাভেলের মতো কে জানি চলে আসে এবং সেখান থেকে আসে দ্রুত পালিয়ে যায়। রাস্তায় সিসিটিভি ক্যামেরা থেকে সেটা নেওয়া হয়েছে, সেটা আজও অলৌকিক রয়েছে যে আসলে তখন সেদিন কি হয়েছিল। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের ভিডিওটি আরও শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে দেখার জন্য।